জগৎজোড়া বিখ্যাত এক তাত্ত্বিক পদার্থবিদ স্টিভেন হকিংস। তার জীবন বেশ ব্যতিক্রম আঙ্গিকেই কেটেছে। ডাক্তার সময়ের ফ্রেম বেঁধে দিয়েছিলেন, বলেছিলেন তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু স্টিভেন হকিংস সবার ধারণা ভুল প্রমাণিত করে বেঁচেছিলেন। পরবর্তীতে তিনি তার কেবলমাত্র মস্তিষ্ককে কাজে লাগিয়ে একের পর এক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ধারণা দিয়ে গিয়েছেন। লিখেছেন জনপ্রিয় সব বই, সাবমেরিনে চেপে সাগরতলে গিয়েছেন, অনুভব করেছেন মহাশূন্যের ওজন শূন্যতা, উপস্থাপনা করেছেন প্যারা অলিম্পিকের মতো আসরে। তার লিখিত বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হওয়ার পর তিনি বিজ্ঞান মহলের বাইরেও জনপ্রিয় হয়ে ওঠেন। আন্তর্জাতিক বেস্ট সেলার হিসেবে বইটির কোটি কপি বিক্রি হয়ে যায় নিমেষেই। তাকে নিয়ে রচিত হয়েছে গ্রন্থ, তৈরি হয়েছে চলচ্চিত্র। মোটর নিউরন রোগে তার পুরো শরীর পক্ষগ্রস্ত হয়ে যায় এবং এরপর তিনি যেভাবে বিজ্ঞান জগতে রাজত্ব করে গিয়েছিলেন তা আসলে এক বিস্ময়। আধুনিক বিশ্বের অন্যতম বিজ্ঞানী বলা যেতে পারে স্টিফেন হকিংসকে। হুইল চেয়ারেই ছিল প্রয়াত এই পদার্থবিদের নিত্য সঙ্গী। তবে অসাধারণ এই প্রতিভাবান বিজ্ঞানীর কাছে তার হুইল চেয়ার কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং হুইল চেয়ারে বসে মৃত্যুর কিছুদিন আগে মানব সভ্যতা নিয়ে বেশ কিছু ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন তিনি। তার মধ্যে পাঁচটি ভবিষ্যৎবাণী সবচেয়ে ভয়ঙ্কর এবং যার মধ্যে বেশ কিছুটা ফলেও গিয়েছে। হকিংসের শীর্ষ পাঁচটি ভবিষ্যৎবাণীর একটি তালিকা তৈরি করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যা পৃথিবীর বিভিন্ন এখনকার তাবড় তাবড় বিজ্ঞানীদের চিন্তার কারণ। এই পাঁচটি ভবিষ্যৎবাণী কতটা ভয়ঙ্কর, কি কি ফলে গিয়েছে এবং বাকিগুলি কতটা ফলার সম্ভাবনা রয়েছে, সবটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। কিভাবে পৃথিবী ধ্বংস হবে এমন এক উক্তি করে গিয়েছেন মহান বিজ্ঞানী স্টিভেন হকিংস, সেই সম্পর্কেও বলবো সবটা। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দ্বিতীয় পৃথিবী চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন সেই স্টিভেন হকিংসের পাঁচটি ভবিষ্যৎ বাণী সম্পর্কে একটু আলোচনা করা যাক, কি কি বলে গিয়েছিলেন সেই সম্পর্কে একটু জানা যাক, শুরু করা যাক। তার প্রথম ভবিষ্যৎ বাণী, পৃথিবী ধ্বংস হবে আগুনের গোলায়। স্টিভেন হকিং পৃথিবী ধ্বংসের সম্ভাব্য কারণ সম্পর্কে বলতে গিয়ে জানান যে 600 বছরেরও কম সময়ের মধ্যেই আমরা সবাই মারা যাব, কারণ পৃথিবীতে মানুষ বেড়ে যাবে এবং আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে এতে পুরো পৃথিবী পুড়ে লাল হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে। চীনের বেজিংয়ে টেনসেন্ট উই সামিটে তিনি এই তত্ত্ব দেন। ওই সম্মেলনে পৃথিবী বা বিশ্বের বিভিন্ন দেশ বিজ্ঞানীরা তাদের ধারণাপত্র উপস্থাপন করেছিলেন। হকিং বলেন 2600 সালের মধ্যে পৃথিবীর মানুষের কাঁধে কাঁধ ঠেকে যাবে, তাদের যে বিদ্যুৎ লাগবে তাতে পৃথিবী লাল গোলায় পরিণত হবে। হকিং জানান পৃথিবীকে রক্ষা করতে হলে মার্কিন টিভি সিরিজ স্টার ট্রেক থেকে ধারণা নিতে হবে, যেখানে কেউ যায়নি এমন কোথাও বা ভিন গ্রহে দ্রুত জায়গা খুঁজে নিতে হবে এবং আলোর গতিতে যোগাযোগের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। সেই কারণেই হয়তো বর্তমানে বিজ্ঞানীরা এতটা তৎপর হয়ে উঠেছে চাঁদ কিংবা মঙ্গলে বসতি স্থাপন করার জন্য। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, রোবটরা দখল করবে দুনিয়া। অধ্যাপক স্টিভেন হকিংস আরেকটি ভবিষ্যৎবাণী হল কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে হটিয়ে দেবে। বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স। উইজার্ড ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে হকিং বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের আমাদের যেমন সামনে এগিয়ে যাওয়া উচিত, তেমনি এটা মনে রাখতে হবে যে তারা হবে বিপজ্জনক। বর্তমানে এআই কিন্তু অনেকটা উন্নতি করেছে এবং পরবর্তীতে হয়তো স্টিভেন হকিংসের সেই উক্তি মিলেও যেতে পারে, কারণ এআই হলো মেকানিক্যাল বুদ্ধি বা ইলেকট্রনিক বুদ্ধি, মানুষের সৃষ্টি করা বুদ্ধি, কিন্তু তা হবে মানুষের উপরে বা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান। বর্তমানের একটি প্রতিবেদনে পড়ছিলাম সেটি, যে এআই দ্বারা একজন বিখ্যাত দাবাড়ুকে কম্পিউটার হারিয়ে দিয়েছে, দাবা খেলায় হারিয়ে দিয়েছে। তাহলে এখানে তো মানুষের পরাজয় হলো, তাহলে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী তা ফলতে খুব বেশি দেরি হবে বলে আমার মনে হয়। হকিং আরও বলেন যে আমার ভয় হচ্ছে তারা সত্যি মানুষকে হটিয়ে দেবে। মানুষ যদি কম্পিউটার ভাইরাস তৈরি করতে পারে, তবে কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে বসবে যে তাকেই সরিয়ে দেবে। এটি জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে এটি মানুষকে ছাড়িয়ে যাবে। তৃতীয় ভবিষ্যৎ, পারমাণবিক প্রযুক্তি ও মানুষের অগ্রাসনের ধ্বংস হবে পৃথিবী। বর্তমানে বিশ্বের ক্ষমতাধর অনেকগুলো দেশ এর হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র, যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ। 75তম জন্মদিনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে স্টিভেন হকিং বলেছিলেন, মানুষের ভেতর লোভ ও আগ্রাসন তৈরি হয়েছে, সংঘর্ষ কমার কোনো লক্ষণ তাতে নেই, সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখলে মহাকাশে স্বাধীন কলোনি স্থাপন করতে হবে। চতুর্থ, অন্য গ্রহে জায়গা খুঁজতে হবে দ্রুত। মানব প্রজাতির বিলুপ্ত এড়াতে প্রযুক্তিগত সক্ষমতাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হবে এবং আরও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে হবে বলে মন্তব্য করেন স্টিভেন হকিং। তিনি বলেন, যদি আমরা বসবাসের জন্য অন্য গ্রহ খুঁজে না পাই, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, মহামারী এবং যুদ্ধ শেষ পর্যন্ত আমাদের বিলুপ্তের কারণ হবে। বিবিসির প্রামাণ্য তথ্যচিত্র এক্সপিডিউশন নিউ আর্থ এর জন্য দেয়া সাক্ষাৎকারে হকিং জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন যে আমাদের গ্রহটি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। ডোনাল্ড ট্রাম্প ও জলবায়ু পরিবর্তন। পঞ্চম, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা সকলেই হয়তো শুনেছেন। প্যারিসে জলবায়ু পরিবর্তন চুক্তিতে ট্রাম্প যখন সই করতে অনীহার কথা জানান, তখন সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন হকিং। সে সময় বিবিসিকে হকিং বলেন যে জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারে ঠেলে দেবে। তিনি সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে, যেখানে তাপমাত্রা হবে 250 ডিগ্রি, সালফার বৃষ্টি হবে। আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ এই জলবায়ু পরিবর্তন। আমরা পদক্ষেপ নিলে এই বিপদ প্রতিরোধ করতে পারি। ট্রাম্পের সমালোচনা করে হকিং বলেন, জলবায়ু চুক্তিতে থেকে সরে গিয়ে ট্রাম্প আমাদের এই সুন্দর পৃথিবীটার পরিবেশের ক্ষতি করছে। আমাদের ও শিশুদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং তথ্যবহুল হয়ে থাকলে একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে, পরবর্তী কোনো ঘটনা বা এইরকম ধরনের বিভিন্ন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।